আজকে আমরা একটা মজার ভিডিও দেখব, করব ছোট্ট ভিডিও, 5-10 মিনিটের, 7 মিনিটের। কিন্তু ভিডিওটা যারা ব্যবসা করতে চায়, যারা ইন্টেরিয়র ডিজাইন শিখতে চায়, যারা ডিজাইনার হতে চায়, যারা ফ্রিল্যান্সার হতে চায়, যারা নিজের বাসাকে রুচিশীল করে সুন্দর সাজাতে চায়, যারা নিজের অফিসকে সুন্দর করে সাজাতে চায়, সব সুন্দর যে রুচিশীল পরিবেশ সৃষ্টি করে, তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে, মাত্র 5 মিনিট, কিন্তু অনেক কিছু শেখা। ভিডিওটার মূল উদ্দেশ্য হলো এখানে অল্প টাকার মধ্যে কোনো ইন্টেরিয়র ডেকোরেশন জন্য একটা অফিস দোকান নিলে যে খরচ হয়, সে খরচ ছাড়া কীভাবে একটা অফিসকে সাজানো যায়। একটা ছোট্ট একটা রুমকে জাস্ট আমি সরকার দেখাইছি যে একেবারে 5,000 টাকা খরচ হয় না, এটা সাজাতে টাকা থাকে রাস্তা দিয়ে যেতে যেতে, এত সুন্দর হয়েছে। কীভাবে করছি, অনেক 50,000, 1,00,000, 10,00,000, 10 কোটি টাকা দিয়েও অনেক সময় ছোটো অনেক ড্রেস করে সাজা, লোকের দৃষ্টি আকর্ষণ করতে পারে না কাস্টমার বাকলেন। কিন্তু এখানে কীভাবে করছি, ওই যে হাতের দিয়ে সাজাইছি, মার্কার পেন দিয়ে লিখছি, 10 টাকা 50 টাকার ফুল দিয়ে সাজাইছি। হ্যাঁ, সব প্রত্যেক জিনিস আমার রুচি ছিল আর্টিস্টিক ভাবে, অ্যাঙ্গেল মেজারমেন্ট, মাপ, মাত্রা, জ্যামিতিক মাপ অনুযায়ী প্রত্যেকটা পজিশন করা হয়েছে। একটা ফটো চলছে, ইন্টেরিয়র ডেকোরেশন, হাতটা একটা মজার জিনিস, এটা আমার কাজে লাগে, বিভিন্ন দিকে টুকটাক কাজে লাগে। আবার সাজানো হয়েছে আনকমন একটা, সবাই চোখে পড়ে হাসে বাড়িটা কিনে, আবার অস্ত্রের সাথে কাজে লাগে, যদি বিয়াদ উইকেট আমি বলি এই যে কত সুন্দর একটা লাইট হলে তুলে অস্ত্রতে কম দায় হচ্ছে, 50 টাকা দুটো ফুল বসাতে। এখানে কি করছি, লাইটটা বসাইছে কি শুধু 10 টাকা, দেখেন কত সহজ দিয়ে বুদ্ধি থাকলে আনকমন 10 টাকার একটা প্লাস্টিকের সুন্দর ফোন। একদিন যাইতেছি দেখে দুই পিচ্ছি বসে বসে বেঁচতেছে, ব্যানের ফোয়াল আছে পিচ্ছিটা দেখে কিনলো, ওইটা ফ্রেম বরিশাল লিখছি, আমার কাছে ডিজাইন ফুল দিয়েছে, লাইট বসাতেছে যে এফেক্ট কত সুন্দর, শ্যাডো করছে বলে, এটা হচ্ছে কম দাম জিনিস, কত সুন্দর একটা এফেক্ট করছে। এরপর এখানে মজার জিনিস আছে, এখানে আমরা দেখবো দই খাই, যে দই আইসক্রিমের পর যে একেবারে সুন্দর সুন্দর অ্যাট্রাক্টিভ। এরপর এখানে দেখো ভাঙ্গা জিনিস, মানে যে ভাঙ্গা দেখো তো লাইটিং সুন্দর, সাথে আমার অফিসে দরজা এসে দাঁড়াবে, আমার দোকানে দরজা এসে দেখুন এখানে লাইটিং, লাইট চলতেছে একটা, কিন্তু লাইটিং একটা মনে হয় কতগুলো লাইট চলছে দেখ। এটা করছে কি দিয়ে, একেবারে ফালানো থেকে ভাঙ্গা গ্লাস টুকরা আয়না, আয়নাগুলোকে বসাইছে এমন অ্যাঙ্গেলে পজিশনিং যে ওই লাইটটাকে রিফ্লেক্ট করে, দোকানে দরজা দাঁড়ায় অফিসের লাইটাকে বসে দাঁড়ায়। এটা হচ্ছে আসলে চয়েস, আমি যদি বুদ্ধি করে সুন্দর করে সাজাই তবে কোনো টাকা খরচ না কেটে অসুন্দর করে। তার এখানে দেখেন এই যে দইয়ের ফল, আলাদা খাওয়া শেষে দইয়ের ফল অল্প, ওটা ফের সুন্দর করে লিখছে বলেছে লটা করছে, তারপর আমার তুলিটা ব্রাশ টালটা দিয়ে দিছে এখানে, এখানে ফাঙ্গা হয় না বলে অ্যাঙ্গেল এদিকে ওদিকে করে আমরা ফিট করতে পজিশনিং, এটা বড় জিনিস পজিশনিং করা, অ্যাঙ্গেল করা যেন একটা লোকের এখানে যে ফাঙ্গা তৈরি দিয়ে পরিষ্কার হচ্ছে যেন রেখে স্টার্ট সেটা মার্কার ফেলতে পারছে, কিন্তু যখন ওই লাইটের ব্যাকগ্রাউন্ডে দূর থেকে দেখা যায় খুব সুন্দর লাগে। ওই যে দই ওইটা আমাদের আল্লাহ লিখছি, হ্যাঁ তারপর লাইকুম আলাইকুম। আজকে আমরা একটা মজার ভিডিও দেখব, করব ছোট্ট ভিডিও, 5-10 মিনিটের, 7 মিনিটের। কিন্তু ভিডিওটা যারা ব্যবসা করতে চায়, যারা ইন্টেরিয়র ডিজাইন শিখতে চায়, যারা ডিজাইনার হতে চায়, যারা ফ্রিল্যান্সার হতে চায়, যারা নিজের বাসাকে রুচিশীল করে সুন্দর সাজাতে চায়, যারা নিজের অফিসকে সুন্দর করে সাজাতে চায়, সব সুন্দর যে রুচিশীল পরিবেশ সৃষ্টি করা, তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে, মাত্র 5 মিনিট, অনেক কিছু শেখা।